সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। প্রথমেই গ্রিন কমিউনিকেশন সংবাদ শিরোনাম। চাপাইনবাবগঞ্জে নিয়মিতই বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিবন্ধী সাব্বিকে হুইল চেয়ার দিলেন হাকিম। শিবগঞ্জে সিএনজি নসিমন সংঘর্ষে নারী নিহত। মহানন্দায় নৌকা বাইস চ্যাম্পিয়ন সহবুল মারিচির দল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেশ কিছুদিন চাপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার কম থাকলেও আশাবাদী হওয়ার কিছু ঘটছে না। যেন নিয়মিতই বাড়ছে চাপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ। নতুন নয় জন সহ সোমবার বিকেল পর্যন্ত চাপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা 747 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন 623 জন। চাপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে আরো কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। চাপাইনবাবগঞ্জ পৌরসভার 3 নং ওয়ার্ডে স্কুল পড়ুয়া প্রতিবন্ধী সাব্বিরকে হুইল চেয়ার দিয়েছেন জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম। এ সময় তার সাথে ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম সহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। চাপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কে মোহদীপুর এলাকায় সিএনজি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তুলেন বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত তুলেন বেগম কয়লাদিয়ার গ্রামের সাজমানিয়ালির স্ত্রী। এ ঘটনায় নিহতের পিতা উপজেলা বিনোদপুর ইউনিয়নের একবরপুর জাব্বার বিশ্বাসের টোলা গ্রামের মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেফাতুল্লাহ সহ 3 জন আহত হয়েছেন। আহত মুক্তিযোদ্ধা সেফাতুল্লাহ বলেন, সোমবার দুপুর 1:30টার দিকে সিএনজি যোগে চাপাইনবাবগঞ্জ থেকে নিজ বাড়ি থেকে ফিরছিলেন তিনি সহ মেয়ে জামাই ও নাতি। এ সময় মোহদীপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নসিমনকে সিএনজি ধাক্কা দেয়। এতে তার মেয়ে গুরুতর আহত হয়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাহেবগঞ্জ সদর উপজেলার নসিপুরে নৌকা বাইস চ্যাম্পিয়ন হয়েছেন সবল মাঝির দল। রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম, রজিবুল ইসলাম, দেলসাজ আলী সহ অনেকে। নৌকাবাইজে চ্যাম্পিয়ন দল পায় একটি ফ্রিজ। প্রথম রানার আপ গোমস্তাপুর উপজেলার চৌডালা জিয়া মাঝির দল পায় 24 ইঞ্চি টেলিভিশন ও দ্বিতীয় রানার আপ চাঁদপুরের মিনহাজুলের দল পায় 17 ইঞ্চি টেলিভিশন। নসিপুর যুব সমাজের আয়োজনে দুদিনের এ নৌকাবাইজে জেলার 12টি দল অংশ নেন। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।